আল্লাহ কিভাবে অক্ষরে অক্ষরে পালন করছে। আমার পূর্বতন বক্তা আমার দিদি বলে গিয়েছেন, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে আগামী 2023 যাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেনি আমি সবার বাড়িতে বিদ্যুৎ প্রায় 70% কাজ আমাদের সমাপ্ত হয়ে গেছে। বলেন কোথাও আমরা রাজনৈতিক বিচার, আমরা বিভিন্ন যোজনাগুলি আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ, ভারত সরকারের যত যোজনা আছে আমি সমস্ত মানুষের কাছে সেগুলি পৌঁছে দিতে চাই, সেখানে আমি রাজনৈতিক রং বিচার করতে চাই। সামনে আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন বিগত 5 তারিখ আমাদের রাজ্যে অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি এসেছিলেন, রাজ্য পৃষ্ঠপোষক সম্মেলন হয়েছিল, সেখানেই আমাদের ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, রাজ্যব্যাপী কর্মসূচি চলছে। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় যারা চুপ করে নির্বাচনের পর গর্তে ঢুকে গিয়েছিল আজকে আবার বেরোবার চেষ্টা করছে। 25 বৎসর রাজ্য পরিচালনা করেছেন, পঞ্চায়েত পরিচালনা করেছেন, ব্লক পরিচালনা করেছে, অথচ রাজ্যের এই করুণ দশা কেন? আজকে 12,500 কোটি টাকার দেনা চেপে গেছে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি, এই টাকার সুদ দিতে হচ্ছে বর্তমান সরকারকে।